हेलो बंधुरा आबारो एकटा नतून रेसिपी निये हाजिर हुए गेलाम। आमी अर्पिता और रंधन विचित्रा तोमादेर सबाइके स्वागत। आज निये एसेछि एकटी दुर्दान्त स्वादेर माछेर रेसिपी, मासो टेंगा। एटा किन्तु कोनो बांगाली रेसिपी नय, एटा एकटी असमिया रेसिपी। कलकाताय आमार एक बौदी थाके, से किन्तु आसामेर मेये। सेई बौदिर हाते एई रान्नाटा खेये खूब भालो लेगेछिलो। सेई बौदिर काछेई शेखा आमार एई मासो टेंगा বা মাছের টেঙ্গা রেসিপি। খুব অল্প সময়ে ভীষণ কম মশলায় তৈরি, বলতে পারেন একদমই মশলা ছাড়া হয় এই রান্নাটি। এই রান্নাটি একটু টক স্বাদের হয়, প্রত্যেকেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আরেকটি প্রয়োজনীয় কথা বলছি তোমাদের, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের মধ্যে 48% বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব না করেই দেখছো। সবার কাছে আমার অনুরোধ, অতি অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পারলে একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে প্রচুর উৎসাহ দেয়। মাছের টেঙ্গা বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ অথবা আর মাছ দিয়েও করতে পারেন এই রেসিপিটি। প্রথমে পরিমাণ মতো হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। একে একে মাছগুলোকে দিয়ে দেব আর মাছগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে আমি 3টে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে কিন্তু খুব কড়া করে আমি ভাজব না। এমনিতেও মাছ খুব কড়া করে ভাজলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, অনেকটা ছিবড়ে মতো হয়ে যায়। এবার মাছগুলোকে উল্টে দেব। দেখুন, সুন্দর হালকা ব্রাউন হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। বাকি দুটো মাছও কিন্তু ঠিক একইভাবে ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন মেথি। 10-12 সেকেন্ড পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। নেড়েচেড়ে 1 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেব। এবার দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুর টুকরো। গ্যাসের হিট মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে। এতে আলু ও পেঁয়াজ অনেকটাই নরম হয়ে আসবে। এবার লম্বা করে কেটে রাখা একটা টমেটোর টুকরো দিয়ে দিলাম। টমেটোটাও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1/2 টিস্পুনের চেয়েও কম লাল লঙ্কার গুঁড়ো। এতে হালকা ঝাল হবে আর রংটাও কিন্তু খুব সুন্দর আসবে। ব্যাস, আর কোনো মশলাই কিন্তু এতে ব্যবহার করব না, শুধু দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। এই রেসিপিটা যেহেতু একটু টক স্বাদের হয়, তাই সামান্য একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। তবে আপনাদের অপছন্দ হলে চিনিটা স্কিপ করতে পারেন। আপনারা লক্ষ্য করুন, এতে কিন্তু সেরকম কোনো মশলা ইউজ করা হয়নি। মোটামুটি 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল।
আমি এখানে দু কাপ মতো জল দিলাম। এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝুলি হয়, সেটা বুঝে আপনারা কতটা ঝোল রাখবেন সেই মতো জলটা দেবেন। ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, আর গ্যাসের হিটটা এই সময় লোতে রাখব, এতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুললাম, এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, এবার নেড়ে চেড়ে একটু দেখে নিতে হবে। একটা আলু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, হ্যাঁ, আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব কুচানো ধনে পাতা। এবার সবশেষে দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। এই মাছের টেঙ্গা রেসিপিতে লেবুর রস কিন্তু মাস্ট, এটা বাদ দিলে কিন্তু চলবে না। মেথি ফোড়ন আর লেবুর রসই কিন্তু অসমীয়া এই মাছের রেসিপিটির বিশেষত্ব। এই দুটির মেলবন্ধনে এই রান্নাটি হয়ে উঠবে অতীব সুস্বাদু। লেবুর রস দিয়ে আর কিন্তু ফোটানো যাবে না, তাতে ঝোলটা তেতো হয়ে যাবে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। মশলা প্রায় নেই বললেই চলে, এই এত কম মশলায় এত সুস্বাদু একটা রান্না আপনারা একবার অন্তত করে দেখুন, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের মুখেই এর স্বাদ লেগে থাকবে। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, এবার গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসব নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।